মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি যাও কি জায়গায় বসো। ওকে, আই এম ইয়োর নিউ ক্লাস টিচার। তো আমি যখন নতুন, তো আমি তো তোমাদের নাম জানি না, তাই না? সেজন্য প্রথমে আমি তোমাদের নাম জানবো, তারপরে অ্যানুয়াল ফাংশনের জন্য আমি একে একে তোমাদের নাম নেব। সো লেটস স্টার্ট। ইউ সে ইওর নেম? পেখম। পেখম, ভেরি নাইস। ইউ? তোমরা তো জানো যে আমাদের অনেক ক্যাটাগরিতে কম্পিটিশন হবে, যেমন ধরো বিভিন্ন ধরনের খেলা রয়েছে, ড্রয়িং, সিঙ্গিং, ডান্স, প্লে রয়েছে। তোমরা এক এক করে এখানে আসবে, তোমরা কোন ক্যাটাগরিতে নাম দিতে চাও আমাকে বলবে, আর আমি সেটা নোট ডাউন করব। সো লেটস স্টার্ট। পেখম, তুমি কিসে পারফর্ম করতে চাও? ডান্স। ডান্স, তুমিও ডান্স পারফর্ম করতে চাও? ভেরি নাইস। সো মিকা, তুমি কোন অ্যাক্টিভিটিতে পারফর্ম করতে চাও বলো? প্লে। প্লে, স্টুডেন্টস, এই ক্যাটাগরিতে তোমাদের সবার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। ওকে, কাম ডাউন, কাম ডাউন। বলছি, এই ক্যাটাগরির জন্য শুধুমাত্র স্টুডেন্টরা কিন্তু পারফর্ম করবে না, স্টুডেন্টদের সাথে প্যারেন্টসরাও পারফর্ম করবে। কি মজা! আমি আমার মা বাড়িতে একসাথে কাজ করি, স্কুলে একসাথে প্লে করবো। ওকে মিহিকা, তোমার প্যারেন্টসের নাম বলো। মধুমণি ঘোষ। ওকে, আর বাবার নাম বলো। তোমার বাবার নাম বলো। তোমার মায়ের নাম বললে, বাবার নাম বলছো না কেন? বাবার নাম বলো। আমার বাবার নাম মধুমণি ঘোষ। তা আবার হয় নাকি? মার নাম আর বাবার নাম তো আলাদা হয়। বাবার নাম বলো। মাম্মা বলেছে, মাম্মা মাম্মা আর বাবা দুটোই। ম্যাম, মিহিকার তো বাবা নেই, প্যারেন্ট টিচার মিটিং এ তো শুধু আন্টিই আসে। ঠিক আছে মিহিকা, মন খারাপ করে না, এই ক্যাটাগরিতে তো বাবা মা দুজনকেই লাগবে। তুমি বরং অন্য কোনো কিছুতে নাম দাও। প্লিজ টিচার, আমি 3 মাস ধরে আমি এটা প্র্যাকটিস করেছি, আমি প্লে করব। মিহিকা, সেটা তো পসিবল নয়, সব কিছুর তো একটা নিয়ম আছে। প্লেতে বাবা মা দুজনকেই পারফর্ম করতে হবে, বাবা ছাড়া তো হবে না। মনা, ইউ ডু ওয়ান থিং, ইউ টেক ইউর টাইম, তুমি বসো, বসে ভেবে আমাকে বলো যে তুমি অন্য কিসে নাম দিতে চাও। ততক্ষণ আমি তোমার বন্ধুদের নাম নিয়ে নিই, ঠিক আছে? বাবা না থাকলে প্লে করা যাবে না তো, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।